আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এইটার হচ্ছে ওয়েবসাইটে আমরা কি তখন কি দেখাইতে নিছিলাম, যে যে গ্রিড কিভাবে অফ করে, ঠিক আছে, সেটা তো দেখলেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আর হচ্ছে যে হাইফেন বলে নাকি কি যেন বলে ভুলে গেছি, এটাতে চাপলেই এল এর পরে যে কিটা আছে এল কন্ট্রোল, আর এল এর পাশে যে কিটা আছে সেটা চাপলেই এরকম হবে আর কি। আমরা হচ্ছে লেয়ারটাকে একটু ডার্ক করি, সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই জায়গাতে কোনো একটা সলিড কালার ব্যবহার করবো, সিলেক্ট করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, সেটা থেকে সলিড কালার, সলিড কালার থেকে একটু অ্যাশ কালার দিয়ে দিলাম এটা, ওকে। এটা দিলাম, এটা থেকে আমরা যদি এটা আরেকটু করতে পারি, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে এই যে দেখেন অন্ধকার অন্ধকার হয়ে গেল, আমাদের এই কালারটা মূলত এরকম। আমরা ব্রাইট কালার ব্যবহার করবো না, আমরা মাল্টিপ্লাই ব্যবহার করলাম। এটাকে যদি আমরা চাই আরো হচ্ছে ই করতে, মানে আরো হচ্ছে ধরেন কালারটা একটু কমাবো, তখন সেই জায়গা থেকে আরো ই করতে পারি, আমাদের একটু ব্রাইট করা লাগবে, আমরা অত দিব না, এইটুকু দিব। তারপর আমাদের কি আছে দেখি, এই জায়গা থেকে আমাদের লোগো লাগবে, আমরা লোগো ব্যবহার করব, এইটা ব্যবহার করি অথবা যে কোনো লোগোটাই ব্যবহার করতে পারি। কন্ট্রোল শিফট আই ইনভার্ট সিলেক্ট করলাম, কিন্তু আমাদের তারপরেও এইটা রয়ে গেছে, আমরা একটু বাদ দিয়ে দিব, শুধু এইটুক দরকার আমাদের। আমরা এইটুক নিলাম, কন্ট্রোল সি, এই জায়গায় ভি, আমাদের লোগোটা চলে আসছে এই জায়গায়। যদিও কাটা 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 একটা ব্যাপার আছে, সেটা আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা একটু ফেদার অপশনে ব্যবহার করব, ফেদার সিম্পল একটু 2 পিক্সেল ফেদার ব্যবহার করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আচ্ছা, তারপরে দেখেন মেজাজ কেমন খারাপ হয় না, ডি সিলেক্ট, যারা নামাজ পড়তে যাবেন তারা চলে যায়, সমস্যা নাই, মানে নামাজ পড়তে চলে যায়। আমরা লোগোটা আনলাম, আমাদের লোগোটা লাগবে আর হচ্ছে লোগো আমরা দরকার নাই, আমরা এটি ক্যান্সেল করে দিলাম। আমাদের এই জায়গায় একটা আরেকটা বার আছে, ছোট্ট একটা অংশ আছে, সেটা আমরা একটা কালার ব্যবহার করব এই জায়গা থেকে, লোগোটা রাখি এই জায়গায়, আমরা অবশ্যই সেগুলা এই শেপ ব্যবহার করব, আমরা অবশ্যই অন্য কিছু ব্যবহার করব না, শেপ ব্যবহার করলাম, শেপ থেকে কালার দিতে পারি, আমরা এই জায়গা থেকেই কালার যা নেওয়ার এরকম একটা কালার ব্যবহার করার চেষ্টা করবো আর কি। ইয়েলো হইতে পারে, দেখি ইয়েলো এই টাইপের একটা কালার ব্যবহার করি।
লোগোটাকে একটু ছোট করি। জায়গায় লেখা আছে, লেখাটা আমাদের দরকার নাই। এই জায়গায় কিছু কথা লেখা আছে, সেটা অ্যাবাউট হোম এরকম লেখা আছে। আগে একটা ট্রেন্ড ছিল, আগে যখন ওয়েবসাইট ডিজাইন করা হইতো তখন বাটন টাটন গুলা ছিল একবারে ছোট্ট ছোট্ট, খুব ন্যারো ন্যারো। এখন এই ট্রেন্ডিংটা পাল্টাই গেছে, এখন হচ্ছে একটু মোটা বাটন ব্যবহার করে এবং স্পেস গুলো একটু বেশি বেশি থাকে, এরকম সরু সরু মানে শ্যামার মতো এরকম চিকন চিকন কিছু ব্যবহার করে খুব কম। আমরা একটা সরি আমরা একটা গ্রিড, এই যে গ্রিড দিলে সব গ্রিড চলে আসে, তারপরেও আমাদের গ্রিড ব্যবহার করাই লাগবে, কিছু করার নাই। এই যে দেখেন এখন হচ্ছে আমরা গ্রিডের এরিয়াটা কিভাবে বুঝবো, গ্রিডটা কেন দেওয়া আছে, আমরা হচ্ছে এইটুক পর্যন্ত নিব শুধু, 1 2 3 4 এইদিকে বাদ দিছি, 1 2 3 4 1 2 3 4 অর্থাৎ এই পর্যন্ত নিব আমরা, এইটুকের মধ্যে আমাদের থাকবে। এবং আমরা হচ্ছে বাটন ব্যবহার করব, কিছু বাটন গুলো সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারি, আবার ডাইরেক্টলি একটা লম্বা বাটন ব্যবহার করতে পারি, বাটন বার। আমরা যেহেতু একটা কালার ব্যবহার করছি অলরেডি, সেইটার জন্য আমরা এইটার কোন একটা ডার্ক কালার অথবা এইটারই কোন একটা কিছু শেড ব্যবহার করবো আমরা, সেটা সবচেয়ে ভালো আর কি। এই যে দেখেন এইটার মধ্যেও তাই একটা বিপরীত কালার ব্যবহার করছে, অথবা ব্ল্যাক অ্যাশ কিছু একটা ব্যবহার করতে পারি আমরা। যেটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ বাটন, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বাটন, দুই রকম বাটন থাকতে পারে। অ্যাক্টিভ থাকবে যেটা সেটা এক রং, আর যেটা মানে আমরা যখন কোনো বাটনে প্রেস করি তখন ক্লিক করি তখন বাটনের রংটা পাল্টায় না, খেয়াল করছি কখনো, খেয়াল করছেন এরকম? হ্যাঁ, সেটা হচ্ছে যখন কোন একটা অ্যাকশন দেওয়া হয় অথবা অ্যাক্টিভ থাকে, যখন অ্যাক্টিভ থাকে তখন একটা রং থাকে, আর যখন বাটনটা ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ নিউট্রাল থাকে অর্থাৎ কাজ করতেছে না, তখন চুপচাপ আছে, এটাকে আমরা ব্যবহার করি নাই, তখন সেটা রং আবার আরেক রকম থাকে। এই জায়গায় তাই এই বাটনটা হচ্ছে, এটা হচ্ছে মেনু অথবা হোম কিছু একটা লেখা আছে, এটা অ্যাক্টিভ আছে আর এগুলো অ্যাক্টিভ নাই, যার জন্য কালার অন্যটা আছে। আমরা যখন অর্থাৎ এই জায়গায় আমাদের ভাগ করবো, আমরা কয়েকটা অংশ নিব, একটা দিব হোম, আমরা টাইপ করে নিই এই জায়গা থেকে, টাইপ করে নিয়ে যাই সবচেয়ে ভালো, এটা হচ্ছে HOME হোম। তারপর হচ্ছে কি কি যে আছে, এটা কিন্তু হোম, অ্যাবাউট আস, এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট আস অথবা অ্যাবাউট
দিলেও চলে, অ্যাবাউট বলে, অ্যাবাউট আস, এ বি ও ইউটি, অ্যাবাউট ইউএস। তারপর হচ্ছে এরকম বহু রকম থাকতে পারে, সেটিংস আছে, কন্ট্যাক্ট আস, এটার মধ্যে অন্য একটা কিছু থাকতে পারে হচ্ছে কি দেই আমরা বাটন, বললেন কি কি দেওয়া যায়। এটা ওয়েবসাইটটা যারা করবে অথবা যাদের ইসের তাদের হচ্ছে উপরে ডিপেন্ড করে যে তাদের সেই জায়গায় কি কি দরকার, দরকারি জিনিসটা কি, হ্যাঁ সেটার উপর নির্ভর করে এই রিকোয়ারমেন্টটা তারাই দেয়। আওয়ার মিশন, আওয়ার ভিশন, এরকম বহু কথা লেখা থাকে, আওয়ার গোল, অ্যাবাউট, সাইন আপ, বহু কিছুই থাকতে পারে এই জায়গায়। এই জায়গাতে হয়তো বুঝতে পারবো কিছুটা, হ্যাঁ হোম আছে, অ্যাবাউট আছে, পেজ, গ্যালারি, ব্লগ, কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে সার্চ। আমরা এটা হোম, অ্যাবাউট আস, তারপর আছে ধরেন আমরা পেজ ইসি দিলাম, PAGES, পেজেস গেল, তারপরে হচ্ছে গ্যালারি, গ্যালারি এগুলো আমরা একসাথে কিন্তু টাইপ করবো না, আলাদা আলাদা টাইপ করবো সবসময়, কারণ এগুলো আলাদা আলাদা বাটন, একসাথে করলে তখন কাজ করবে না। কন্ট্যাক্ট, তারপর হচ্ছে সার্চ দিব আমরা একটা, কন্ট্যাক্ট, CONCET, তারপর হচ্ছে আমরা সার্চ সার্চ একটা দিব, সার্চের ছোট্ট একটা বাটন করব, তখন সেটা সার্চ বার হিসেবে চলে যাবে। আমরা আপাতত এই কয়েকটাই নিয়ে যাই এই জায়গায়। এটা হচ্ছে গ্রিডের মধ্যেই থাকতে হবে। আবার এই যে আমরা হোম অথবা যেটাই লিখি না কেন, সেটা কিন্তু যে গ্রিডটা আছে সেই বিষয়টার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে এই লেয়ার গুলা অফ রাখবো। এটা তো গ্রিড আছে, আমাদের লেয়ার রিনেম থাকতে হবে সবসময়, যে কোনো ভাবেই হোক আমাদের লেয়ার রিনেম রাখতে হবে। এইটা আমরা লিখবো হচ্ছে আমরা এটা রিনেম করলাম হেডার ইমেজ, হেডার বিজি মানে হেডার ব্যাকগ্রাউন্ড, এভাবে লিখলাম। এটা তো হেডার এর একটা পার্ট। তারপর রেক্টাঙ্গেল, এটা হচ্ছে বাটন, বাটন বা নেভিগেশন, এইটা এটা হচ্ছে, এটাও বাটন, এটা হচ্ছে এটা হচ্ছে হেডারের একটা অংশ, এটাও হেডার, হেডার ওয়ান এরকম নাম দিলাম। সুমা ভিডিও অফ করেন, তারপর হচ্ছে এগুলা তো লেখা আছেই, হোম টুম, এটা লোগো, এলওজিও লোগো, হ্যাঁ আমরা দেখি বউটাস। আমরা যে এই জিনিসগুলো যে দিব এগুলাও কিন্তু আমাদের ইসের মধ্যেই থাকতে হবে, এই গ্রিড এরিয়ার মধ্যেই থাকতে হবে। আমাদের বাটন এরিয়া যদি এরকম হয়, এখন এখন হচ্ছে আগে একটা সময় ছিল যে বাটন যে সাইজ থাকে
সেইটা এক্স্যাক্টলি ওই সাইজটা ব্যবহার করা হতো। এখন আর তা না, টেক্সটটা যতটুকু সাইজ, বাটনের সাইজটাও ততটুক হয়, ওটা একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত। এই যে দেখেন এই জায়গা থেকে হোম ছোট জায়গা, অ্যাবাউট আস এটার মাঝখানের জায়গাটা বড়, পেজেস পেজ PAGES পেজ হচ্ছে এটা ছোট জায়গা, এই জন্য এর ছোট, গ্যালারি বড়, ব্লগ বড়, কন্ট্রাক্ট আরো কন্ট্রাক্ট একটু ছোট, এইভাবে করা থাকে, মানে অটোমেটিক্যালি হয় এটা। আমরা সাধারণত গ্রিড এরিয়া এইটুক ধরবো আর কি, এইটুকুর মধ্যে ধরবো, তার বাদ বাকি হচ্ছে ওরকমই থাকবে। ঠিক আছে, আমরা সেই জন্য আমাদের গ্রিড যেহেতু এই পর্যন্ত আছে, আমরা মাঝখানে একটা ছোট্ট দাগ টেনে দিতে পারি এই জায়গায়, বোঝানোর জন্য যে এইটা হচ্ছে আমাদের অংশ। আমরা একটা কালার ব্যবহার করি, যে কোনো কালার, এই কালারটাই ব্যবহার করলাম। এটা একটু পিক্সেলটা কমাবো, চওড়া উইডথটা আছে 5 পিক্সেল, আমরা এটাই দিয়ে দিব 2 পিক্সেল, ব্যাস এটা হইলো। একটু মিডিলে দিয়ে দেই, ব্যাস হয়ে গেছে। আর ইমেজ গুলা এই জায়গায় যেহেতু মাল্টি ইমেজ, প্রচুর পরিমাণে ইমেজ নিয়ে কাজ হবে, সেই জন্য অবশ্যই লক থাকতে হবে ইমেজ গুলা, তা না হলে কাজ করা খুব কষ্টসাধ্য। তারপর হচ্ছে পেজ PAGES পেজেস, পেজেস এর জন্যও আমরা হচ্ছে এরকম মিডিলে রাখবো, একটু মিডিল, অ্যাবাউট আস দেখি কতদূর যায়, অ্যাবাউট আস হচ্ছে 2 গ্রিড চলে যাবে, অর্থাৎ আমার এই জায়গা থেকে এই পর্যন্ত অ্যাবাউট আসে চলে যাবে আমাদের। ঠিক আছে, এটা আমরা কপি করে নেই, এই অংশটা কপি করে নিয়ে এই জায়গায় রাখলাম, আবার কপি করলাম, এই জায়গায় চলে আসবে আমাদের, কারণ এই লেখাটা অনেক বড়। গ্যালারি, গ্যালারি হচ্ছে ছোট আসে না, এইটুক দিলে ছোট হয়ে যায়, বেশি ছোট হয়ে যায় কিনার কিনার, কিন্তু আমাদের গ্যালারিটা হচ্ছে 2 পিক্সেল, মানে 3টা গ্রিড নিতে হবে। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, এটাও একই অবস্থায় দাঁড়াবে আর কি, ছোট অংশ না বড় অংশ। তারপর আমাদের কিছু জায়গা ফাঁকা আছে, এটা আমরা সার্চ বার কিছু একটা এরকম দিতে পারবো। আর লেখা, যে লেখা থাকে সেই লেখাগুলা, এই দেখেন এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে এই জন্যই যে এখন এটা, আগে একটা সময় ছিল বাটন একই সাইজের থাকতো, হ্যাঁ এখন তা না, এখন হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দেওয়া হয়, তারপর হচ্ছে বাটন গুলা ব্যবহার করা হয়। এটা ইয়ে থেকে অটোমেটিক্যালি সে বাটন হিসাবে কাজ করে এই জায়গায়, আমাদের যেহেতু এরকম কোনো সুযোগ নাই, আমরা হচ্ছে বাটন ব্যবহার করব আমাদের মতো এরকম আর কি। কালারটা কেন জানি ঝামেলা করতেছে, এই জায়গায় আমরা সার্চের জন্য একটা বাটন বানাবো, সিম্পল সার্চের জন্য। দেখেন এই জায়গায় দেওয়াই আছে অলরেডি, ও এই জায়গায় তারা ব্যবহার ব্যবহার করে না এই জায়গায় সার্চের জন্য, সার্চের আমরা এইটার মধ্যে দেখছি, সরি এটাতে দেখছি ছোট্ট একটা সার্চ ব্যবহার করছে এরা। হ্যাঁ আমরা হচ্ছে এরকমই একটা ব্যবহার করব, ছোট্ট ছোট একটা সার্চ, সেই জন্য হচ্ছে আমাদের একটা আমরা শেপ থেকে সার্চের ই পেতে পারি, এই জায়গায় থাকতে পারে, থাকার কথা একটা সার্চের, সার্চ সার্চ
কি যে আমাদের একটা সার্চ আছে, আমরা এইটি ব্যবহার করে দিয়ে যাবো। যেহেতু আমাদের গ্রিডের সাইডে অনেক জায়গা আছে, আমরা কিন্তু চাইলে এটা বড় ছোট করতে পারি। এই জায়গা থেকে টেক্সটটা একটু বড় করব, টেক্সটটা একটু বড় করে দিতে পারি, অথবা টেক্সট পাল্টাইতে পারি, ফন্ট পাল্টাইতে পারি, অথবা গ্রিড এরিয়াটাই আমরা পাল্টাইতে পারি। এই জায়গায় যেহেতু আমাদের স্পেস আছে, আমরা স্পেসটা ব্যবহার করতে পারি এভাবে। সার্চ বারটা আমরা ব্যবহার করলাম, আমাদের যেহেতু সুযোগ আছে, দেখি আমরা জায়গা নেই, অর্থাৎ আমরা একটা গ্রিড, বড় বড় জায়গা নিয়ে গ্রিড দিতে পারি। একটা গ্রিডের এটা একটা ফাঁকা জায়গা আছে, আমরা হোম যদি এই জায়গা থেকে হোমটা যদি দুইটা গ্রিডের মাঝামাঝি দেই, সেটা হয় না হয়তো? হ্যাঁ, আমাদের সেটা হয়, আমরা এইভাবে করতে পারি। এতটুকু জায়গা, অর্থাৎ আমাদের বেশি কনজাস্টেড জায়গা, তো সেই জন্য আমরা এইটুকু এটুকু নিলাম। এটা নিলে দেখা যাবে সবগুলোই সমান আছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা করবো না আর কি। কারণ ওইরকম আমরা জায়গাও পাবো না বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে। এখনই আসি কিনা জানি না ঠিক। আমরা কিন্তু এটা করতেছি যেহেতু আমাদের ফাঁকা জায়গা আছে, বুঝতে পারছেন আপনারা? কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এত জায়গা পাবেন না ওয়েবসাইটের ক্ষেত্রে, অনেক জায়গা কম থাকবে। আমাদের এই জায়গায় জায়গা আছে, আমরা ব্যবহার করতে পারতেছি সেই জন্য। আর আমি বলতেছিলাম যে এখন, আগে বাটন ছিল একবারে ছোট্ট একটা জায়গা, হ্যাঁ এখন আমাদের সুন্দর আছে যে এরকম করতে পারি এই জায়গায়। এই জায়গায় সার্চ বাটনটা দিলাম, আমরা সার্চ বাটনে আর কিচ্ছুই করবো না, এতটুকুই রাখবো আপাতত, এইটুকুই রাখবো। এগুলার কালার সেম কালারই ব্যবহার করবো আমরা ওই জায়গার মধ্যে। টেক্সট গুলা আরেকটু চাইলে বড় করতে পারি, এবং এটা থেকে মানে এই লেখা গুলা আমরা এমন একটা লেখা ব্যবহার করব যেটা খুব ক্লিয়ার থাকে এবং শার্প থাকে। ক্লিয়ার এবং শার্প, কন্ট্যাক্ট, গ্যালারি, তারপর হচ্ছে পেজ, হোম, অ্যাবাউট আস, হোম হোম আমরা সিলেক্ট করছি। হোম থেকে দেখি আমরা কিছু ফন্ট পাল্টাই। আমরা অবশ্যই ফন্ট যেগুলো আছে, মানে এমন কিছু ফন্ট ব্যবহার করব যেটা হচ্ছে সবাই বুঝতে পারে, সবাই করতে পারে। আমাদের আমরা কোনো ডিজাইন ফন্ট ব্যবহার করব না রীতিমতো। আমাদের এটা আগে ছিল, আগে ফন্ট ছিল এইটা, আমরা সেটা একটু পাল্টাই দেখি, পাল্টাইতে পারি কিনা। রেগুলার এই জায়গায় বোল্ড দিতে পারি আমরা, এতটুকু পাল্টাইতে পারি। আমাদের মনে হয় এইটাই ছিল নাকি?
আমি এমন একটা ফোন খুঁজতেছি যেটা হচ্ছে মানে অনেক ছোট বিষয়ের ক্ষেত্রে হইলেও যেন স্পষ্ট বোঝা যায়, আবার একটু বোল্ড থাকে এবং ক্লিয়ার থাকে, এরকম একটা ফোন খুঁজতেছি। আসলে বিষয়ের ক্ষেত্রে ফোনটা একটা বিরাট জরুরি এইসব জিনিসের ক্ষেত্রে। আবার অনেক বোল্ড ব্যবহার করবো না আমরা, কখনোই বোল্ড ব্যবহার করবো না বিরাট এইসব মানে মেনু বারে অথবা নেভিগেশনে যে ইগুলা থাকবে, বাটনে যে ইগুলা থাকবে সেগুলো আমরা কখনোই ব্যবহার করব না। আমরা এই জায়গা থেকে দিয়ে দিই স্ট্রং। এই যে বাটন ব্যবহারের ক্ষেত্রে আমরা এই স্ট্রং হার্ড এরকম জিনিসগুলা বাটনের ক্ষেত্রে ওয়েবসাইট, আমি তখন বলছিলাম না যে আপনারা যে এরকম স্ট্রং স্মুথ এই জিনিসগুলা ব্যবহার করতে পারবেন কোথায়, সেটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসগুলা ব্যবহার করা যায়। আমরা এই ফন্টটাই ব্যবহার করব যেটা আমাদের জন্য ক্লিয়ার আর কি। না এটা তো বড় হয়ে গেছে একটু বেশি, 16। এটাই ব্যবহার করি সবগুলাতে, সুলভ সত্যি বলো, এটা ঠিক আছে। এই আমাদের গেল এইটুক, আমরা হচ্ছে হেডারের অংশ থেকে হেডারের মধ্যে এইটুক করলাম। এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা কিছু ক্রিয়েট করার আগে আপনি আসলে অনেক কিছু কালার বুঝতে পারবেন না, সেই জন্য আপনাকে প্রথমে একটু করে নেওয়া লাগবে, তারপরে আপনি কালারটা বুঝতে পারবেন। এই জায়গায় ধরেন কিছু কথা লেখা আছে যে রিড মুড, আমরাও এরকম দিব, এই জায়গা থেকে দিব। আমরা এইটার কালারটা এই গ্রিনের সাথে আসলে কি যাচ্ছে আপনাদের কি মনে হয় বলেন তো? কেউ আছেন এই জায়গায় নাকি নাই? আমি আমার মনে করছি আছে তো অনেক। হ্যাঁ অন্য কোনো কালার প্রত্যাশা একটু অন্য ধরনের দিলে স্যার আর একটু ভালো লাগতো। হ্যাঁ আমরা হচ্ছে সেটাই বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন কালার ব্যবহার করব যেটা এটার সাথে একটা সামঞ্জস্যতা আছে, যে ইয়েলো কালারটা এই জায়গায়। আমরা প্রিলিমিনারি প্রথমে কালারটা নিচ্ছি, কারণ আমরা আগে থেকে জানি না এটার কালারটা কি করব টোটালি, যেহেতু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা বিরাট বিষয়। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন সিলেক্ট করবেন করবেন তখন হচ্ছে কালার চেঞ্জ করার একটা সুযোগ থাকে। আমরা এইটাকে যদি এখন দেখি, এটাতে আমরা কালার এখন চেঞ্জ করার সুযোগ আছে। আমরা যদি যে এরকম রেড আছে, রেড দিলে কি ভালো লাগবে এই জায়গায়? ভালো লাগবে না, কারণ গ্রিন আছে, গ্রিনের সাথে এই রেডটা ভালো লাগবে না, টোটালি ভালো লাগবে না। আমরা যে রেডটাই দিই এটা চোখে লাগবে সাংঘাতিক। পিঙ্ক অথবা লাইট কালার ওইটা ব্যবহার করব না আমরা, আমরা হচ্ছে এইটার ভিতর থেকে দেখি একটা কালার ব্যবহার করি। আর এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি মানে বেশি হয়ে গেছে।
এই জন্য হচ্ছে কালার ম্যাচিং এর জন্য আমাদের হচ্ছে কালার চার্ট লাগে একটা, এটা হইলে সবচেয়ে ভালো হয়। কালকে দেখাইছিলাম না যে এরকম কালার চার্ট আছে, কালার চার্ট এর থেকে যদি কালার ব্যবহার করি আমরা সবচেয়ে সুবিধা হয়, যে এরকম চার্ট ব্যবহার করলে, এরকম চার্ট ব্যবহার করলে যে কোনো জিনিসের সাথে খুব সুন্দর ভাবে কি করা যায়, কম্বিনেশন করা যায়। আর এটা ফাঁকা ফাঁকা লাগছে নিচ দিকে আমাদের, যেহেতু কিছু নাই এখন পর্যন্ত, সেই জন্য আসলে এরকম লাগতেছে অনেকটা। আমরা নিচ দিকে যখনই কোন একটা ই ব্যবহার করব, কালার ব্যবহার করব, আমরা সেটা দিয়ে দিই অলরেডি, তাইলে বুঝা যাবে আর কি যে দেখেন চেঞ্জ হয়েছে এইভাবে। কালার ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডটা করা যায়।
আচ্ছা আমরা এই কালারটাই রাখবো আপাতত, দুইটা কালার আমরা ফোনগুলার কালার পাল্টাই দেই। হ্যাঁ আমরা এইটাই রাখি আপাতত। এখন হচ্ছে বাদ বাকি আমাদের হচ্ছে এই জায়গায় আরো কিছু আছে, যেমন এলাকা আছে পার্সোনাল অ্যাপ্রোচ উইথ প্রুভেন রেজাল্ট, এই জায়গায় কিছু একটা কথা টথা আমরা জাস্ট এমনি টেক্সট ব্যবহার করি আর কিছু ব্যবহার করব না। রিড মোড আমাদের একটা বাটন তৈরি করতে হবে এই জায়গায়, রিড মোড। ছোট্ট একটা বাটন দেই, সেটা অবশ্যই গ্রিড ব্যবহার করবো। আমাদের ওইটা রইলো, আমাদের কালার সিলেক্ট করাই আছে, আমরা গ্রিড অন করি। এবার এক্সট্রা এক্সট্রা থেকে আমরা যে কোনো একটা গ্রিড ব্যবহার করি, মাঝখানে একবারে মিডিলে ব্যবহার করি। থেকে একটা টেক্সট ব্যবহার করবো, রিড মোর, রিড MORE। আর হচ্ছে ইসের ক্ষেত্রে, এই যে বাটনের ক্ষেত্রে সবসময় আপনারা ব্যবহার করবেন মিডিল জাস্টিফাইড সেন্টার টেক্সট। সেন্টার টেক্সট ব্যবহার করলে আপনি একটা সুবিধা আছে, সেটা আপনি যাই টাইপ করেন না কেন আপনার মিডিল থেকে এটা শুরু হবে। যেমন আমি দেখাই এই জায়গায় READ, রিড MORE, অর্থাৎ মিডিল থেকে সে ভাগ হইতে হইতে ডানে ভাবে যাবে। ঠিক আছে, এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে মিডিল, তারপর হচ্ছে আমরা সিলেক্ট করলাম করে রাখলাম। এই জায়গায় আমাদের একটা টেক্সট ছিল, কথা ছিল, কথাগুলো আমরা এমনি ইয়ে থেকে একটা কিছু লেখা নিয়ে চলে আসি। আমার ইন্টারনেট খুব স্লো, যার জন্য আজকে সমস্যা করতেছে। উইকি থেকে এটা দেখি ব্যবহার করা যায় কিনা। আমাদের আবার টাইপ করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাইছিলাম যে একটা নির্দিষ্ট এরিয়ায় টাইপ করতে গেলে আমাদের কি করতে হয়। আমরা এভাবে টেনে যদি ড্র্যাগ করে ছেড়ে দেই, সেই জায়গায় এই লাইনটা চলে আসবে আর কি, এইটুকুর মধ্যে টাইপ হবে। আমরা এই জায়গায় পেস্ট করলাম কন্ট্রোল ভি, এই যে মিড জাস্টিফাই হয়ে গেছে আমাদের। আমরা হচ্ছে এই জায়গায় টেক্সট থেকে কালার পাল্টাবো,
সিম্পল একটা ফোন ব্যবহার করে দিয়েছে। আমরা কমন এরিয়াল ফন্টটাই ব্যবহার করলাম, তারপর হচ্ছে করার পরে তার নিচে আবার আরেকটা লাইন আমরা দিতে পারি, সেটা ছোট একটা লাইন, সেটা আপাতত দেওয়ার জন্য আর কি আমরা করতেছি। দিস ফ্লাওয়ার নেচারাল অরিজিন, আমাদের যে এই অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের মিডিল মনে হয় নাই, হ্যাঁ আমাদের এইটুক গেল। এখন হচ্ছে বাদ বাকি যে অংশটা আছে, বিভিন্ন রকম আছে, এই জায়গায় গ্যালারি থাকতে পারে, বহু কিছু থাকতে পারে, ওয়ার্ক এরিয়া থাকতে পারে, নিচ দিকে আমরা একটা অংশ নেই সেটা একটু লম্বা করে নিব আমরা। এই অংশটাকে রাখবো আমরা হচ্ছে ফুটারের জন্য। এটা হচ্ছে ফুটার, আমরা এই জায়গায় লেখা রাখি FOOTER ফুটার। আপাতত এটা ফুটারটা বাদ রাখি, আমাদের এইটুকু অংশ আছে আরো। এই জায়গায় মাঝখানে বিভিন্ন রকম কন্টেন্ট দিব আমাদের প্রয়োজনীয় যে অবস্থা, দেখেন এই জায়গায় আছে অনেক কিছু আছে এটার মধ্যে, অথবা এই জায়গা থেকে আমরা যদি দেখি সেটার মধ্যে পাবো বিভিন্ন রকম লোগো, অথবা আমাদের কাজ কি রিসেন্ট ওয়ার্ক, সেটা ক্লায়েন্ট যা 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 বলে সেটার উপরে আমরা ই করব, আমরা এই লোগো গুলা নিতে পারি এই জায়গা থেকে, কন্টেন্ট নিতে পারি, বহু কিছু নিতে পারি এই জায়গা থেকে। আবার আরেকটা জিনিস দেখাই দিব, যখন আমরা ডিজাইন করব যেমন এই জিনিসটা, এটা ধরেন ইয়ে আছে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ নাই এই জায়গায় যে নেভিগেশন বার আছে সেটা কোনোটাই আসলে অ্যাক্টিভ নাই, সেটা অ্যাক্টিভ থাকলে কেমন দেখাবে সেটা আমরা একটা দিয়ে দিব, একটা অংশ দিয়ে দিব অন্তত। যেমন আমরা অ্যাবাউটটা এই জায়গা থেকে আমরা অ্যাক্টিভটা দেখাবো যে নেভিগেশনটা অ্যাক্টিভ আছে, আমরা সেই জন্য কি করব একটা ইটা নিই,
শেপটা নি এই জায়গা থেকে, শেপটাকে কালার দিয়ে দিই এইটাই, কারণ যেহেতু আমাদের ওই নেভিগেশন কালারটা ওইটাই আছে, সেম সেম আছে। এটা ব্রিটু ফ্রন্ট, এটা থেকে তখন আমরা হচ্ছে কালার দিব পাল্টায়, যেহেতু ওই রঙের মধ্যে ওইটা থাকলে কিচ্ছু বোঝা যাবে না, আমাদের একটা বিপরীত কালার দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না যে এইটা এই জায়গায় আছে। ঠিক আছে, অর্থাৎ এই এটা আমাদের অ্যাক্টিভ আছে এখন, এই পেজটা অ্যাবাউট, এখন অ্যাবাউট এটা এই জায়গায় হতো, অ্যাবাউটটা চলে আসলো এই কারণে, এই জায়গায় কোন মানে এই অংশটাতে আমাদের অ্যাবাউটটা আছে লিখা। এটা হয়তো অ্যাবাউট এর পার্ট আমরা, এবং নিচে আমাদের অ্যাবাউট এর বিষয়ে যাবতীয় কিছু থাকবে সেই জায়গায়, সেজন্য আমরা নিচ দিকটাতে অ্যাবাউট এর ইটা করবো আর কি। স্টার একটু বড় করি, এটা ছোট হয়ে গেছে। আর স্পেস যদি একটু বেশি দেন তাহলে ওটা ভালো লাগে আর কি, স্পেস একটু বেশি দিবেন যে কোনো ইসের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে স্পেস বেশি দিলে তখন দেখবেন যে অটোমেটিক্যালি ভালো লাগতেছে সেটা, আগের মতো ছোট ছোট জায়গা সাধারণত দেওয়া থাকে না। এটা এটার উপরে চলে গেছে, আমরা লেয়ার মেনটেন করবো রীতিমতো ভাবে, খেয়াল করবো যে লেয়ারটা যে জায়গায় থাকে। আমরা সাধারণত এই ধরনের যে মানে বডি বডি এরিয়াটা আছে সেইগুলো আমরা নিচ দিকে রাখবো, নিচে নিয়ে চলে আসি, কারণ এইটার উপরে আমাদের সবকিছু থাকবে। হয়ে গেল আমাদের এই অংশটুকু, লক করে দিলাম, লক করে দিলাম, বলছি লিখি বডি, BODY, বডি, বডিটা লক। আর হচ্ছে এখন আমাদের ভিতরটাতে কন্টেন্ট থাকবে কি কি, ভিতরে কন্টেন্ট থাকবে হচ্ছে আমরা কি লিখতে চাই, আমাদের পেজের বিশেষত্ব কি। দেখেন এই জায়গায় সব আছে, যে বিভিন্ন রকম নিউজ টিউজ এরকম দেওয়া আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এইরকম এটা এই সাইটের ইস্যু, আমরা সেই রকম করতে পারি ছোট ছোট এরিয়া নিয়ে। আমরা আরো কিছু যোগ করতে পারি এই জায়গাটাতে, আমরা একটা ই করলাম মোর অ্যাবাউট প্লুমেরিয়া, আমরা হচ্ছে ফন্ট একটু পাল্টাবো, একটু সরু টাইপের ফন্ট ব্যবহার করবো, এই টাইপের ফন্ট গুলা, এই টাইপের ফন্ট গুলা ওয়েবসাইটে ভাল লাগে, এরকম আছে যে ফন্ট গুলা দেখবেন, রেগুলার, লাইট, স্মুথ না অবশ্যই স্ট্রং থাকবে, এই টাইপের ফন্ট গুলা খুব দেখবেন যে ওয়েবসাইটে ব্যবহার হয়, খুব শার্প টাইপের, এই সেগুলা ব্যবহার করলে ভালো,
25 সাইজ দিলাম মোর অ্যাবাউট প্লুমারিয়া প্লুমারিয়া লিখে আবার কপি করি এই জায়গা থেকে কপি করে একটু একটু সি আমরা দেখেন এখন আবার গ্রিড অন করব অ্যাবস্ট্রাক থেকে যে আমরা কতটুকু নিব এই জায়গায় ধরেন দুইটা ভাগ করব আমরা খুব বেশি পরিমাণ ভাগে যাব না দুইটা বিষয় নিয়ে এরিয়াটা রাখব এই জায়গা থেকে যদি আমরা গ্রিডটা ধরি একটা এরিয়া আমরা গ্রিড এরিয়াটা ই করলাম ভাগ করলাম অর্ধেক পর্যন্ত দেই বিরক্ত লাগলে বলেন যে স্যার বিরক্ত লাগতেছে আর দেখতে চাই না ঠিক আছে এরকম হলেও বললেন সমস্যা নেই এই যে দেখেন ওয়েবসাইটে খুব লাইট লাইট কালার ব্যবহার করে ভিতরটাতে খুব বুঝতে কষ্ট হয় কিন্তু কালার আছে সুন্দর ভিতরটাতে এই যে খেয়াল করেন একটু দেখেন খুব হালকা কালার এই যে আপনারা কি বুঝতে পারতেছেন খুব হালকা কালার একবারে ইসের সাথে এত বেশি হাই কন্ট্রাস্ট ডিজাইন নিচের লেখাগুলো খুব ভালোভাবে হ্যাঁ নিচের লেখাগুলো খুব ভালোভাবে বুঝা মানে ওইটার ওই পেজের হ্যাঁ লেখা বোঝা যাওয়ার দরকার নাই এই জায়গায় কিন্তু আমি বলছি ডিজাইনটা তো বোঝা যাচ্ছে নাকি হ্যাঁ ডিজাইন বোঝা যাচ্ছে এই যে ডিজাইন দেখেন খুব এইদিকে হালকা একটু ডার্ক কালার এই জায়গায় হচ্ছে ব্ল্যাক কালার ক্যাটাগরি করছি এ বি সি এরকম এতে হচ্ছে এটা এইগুলা হচ্ছে ক্যাটাগরি করা এটাও এইটাও যে ওয়েবসাইটটা করা এটা কোনো ওয়েবসাইট না এটা আসলে লেআউট একটা ডিজাইন করা সেই জন্য সে এরকম করে রাখছে আরেকটা যেটা জরুরি বিষয় হচ্ছে ওয়েবসাইট যখন ডিজাইন করবেন এই যে দেখেন মাঝখানে জায়গাটা রাখছে তারা এই যে এই বরাবর তার কিন্তু মূল অংশটুকু এইটুক শুধু মূল অংশ কিন্তু সোজা এইভাবে চলে আসছে নিচ পর্যন্ত ডানে বায়ে সব ফাঁকা রাখছে ফাঁকা রাখার কারণ হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে যখন ডিভাইসটা কি ব্যবহার হবে সেটা তো জানে না ডিজাইনার জানে না ডিজাইনার জানে এই জায়গায় মোবাইল থেকে শুরু করে একবারে সেই মানে ডেস্কটপ পর্যন্ত ব্যবহার হবে ফুল এইচডি কোনো স্ক্রিনের জন্য ব্যবহার হইতে পারে অথবা একটা 4K ভিডিও 4K ওয়েবসাইট 4K ডিভাইসের জন্য হইতে পারে যার জন্য তার ডিজাইনটি এমন ভাবে করা ডানে বায়ে স্পেস রাখছে যদি কখনো স্পেস কম হয় যে মিনিমাম এইটুকের মধ্যে সে থাকবেই কিন্তু তারপরেও যদি কম হয় তখন যেন এক্সটেনশন হতে পারে অটোমেটিক সেই জন্য করা এই জন্য দুইটা ভাগ করছে এই জায়গায় কিন্তু দুইটা ভাগ আছে ফার্স্টে আমরা ওই রকম করতেছি আমরা এই যে আমাদের এরিয়াটা আছে এই এরিয়াটার বাইরে যাব না এই জায়গা থেকে এই যে দেখেন আমরা একটু সরাই ফেলছি কারণ সরিয়ে গেছি এই জায়গা থেকে 1 2 3 4 1 2 3 4 এটা সরে গেছে এই জায়গা থেকে আমরা হচ্ছে এই লাইনটার বাইরে যাব না এইটাই হচ্ছে গ্রিড পদ্ধতি গ্রিডের মাধ্যমে এইভাবে করে সরি আমরা অর্থাৎ এই লাইন পর্যন্ত রাখব আমাদের যে যে ডিজাইনই করি না কেন অথবা এটার যে অংশটা আমরা এই জায়গা থেকে নিচ্ছি আমরা তারের মাঝখান পর্যন্তই রাখব এবং এই তো এই জায়গাটাই দিই আপাতত রাখি পরে করতেছি আমাদের কাজ তো শেষ করিনি আমরা যেহেতু এই জায়গায় দুইটা দুই ভাগে আমরা করি মোরাবোর্ড প্লুমারিয়া এই জায়গায় কিছু টেক্সট ব্যবহার করব একটা অ্যারো দিব ক্লিক করলে সেই জায়গায় চলে যাবে আরেকটা পেজে চলে যাবে এরকম থাকবে অথবা এই যে কোডিয়ার এরকম রাখছে
টেস্টিমোনিয়ালস, এই জায়গায় বিভিন্ন রকম টেস্টিমোনিয়াল বিভিন্ন জনের আছে। আবার এইটাতে ক্লিক করলে এই যে দুইটা অ্যারো দেখতেছেন, ক্লিক করলে সে চেঞ্জ হবে, অর্থাৎ একের পর আরেকজন মানুষ আসবে আর কি, অথবা এই জায়গায় যে অ্যাকশনটা দেওয়া আছে ওইরকম থাকতে পারে আর কি। আমরাও চাইলে ওইরকম করতে পারি, আমরা সবকিছু হুবহু যে ওইভাবে কপি করব অথবা ওইরকম করব আমরা তাও করতে চাইতেছি না, একদিকে ওইরকম করতে চাইতেছি না, আবার সবকিছু এরকম সম্ভাবনা একই রকম। এটার অর্ধেক অংশ নেই, আমরা এই দিক থেকে করছি চারটা, এই দিক থেকে নিয়েছি, আমরা এই দিকটা শেষ করে নেই আর কি, এই এরিয়াটা। হ্যাঁ, এই পর্যন্ত ঠিকই আছে। এবং আমরা মিডিলটা ধরি একটা, এটা যে কয়টা গ্রিড আছে, 1 2 3 অথবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের মিডিল সম্ভবত এই দুইটার মাঝামাঝি কোন একটা অংশ, অর্থাৎ আমরা চাইলে একটু বাদ দিতে পারি। এটা যেহেতু আমাদের বাটন না, সেই জন্য আমাদের শুধু এরিয়াটা আমরা সেট করে নিব, বাট ওই আগের বারের মতো একবারে গ্রিডটা 100% ফলো করব না। এই জায়গা থেকে মোর অ্যাবাউট টু মিডিয়া আমরা এটা বাদ দিলাম না, আবার গ্রিডটা অফ করি, এক্সট্রা কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ চাপলে চলে আসবে, কন্ট্রোল এস বাদ দিয়ে দিলাম আমরা, এটা চলে গেল। আমরা আবার এই জায়গা থেকে দেখি এই অংশটা কি করি, বড় করি সেটা, আমরা যদি দেখতে না পাই আমরা ট্রান্সফর্ম করবো, এই জায়গা থেকে স্কেল করবো, এই যে দেখেন তখন চলে আসবে ঠিকই। এবং আমরা হচ্ছে এটা মাঝামাঝি করবো, করে দিলাম এইভাবে। আরেকটু মনে হয় বোল্ড দিলে খারাপ লাগবে না, দিলে চলে। তার নিচে হচ্ছে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করি এই জায়গা থেকে, আমরা এই জায়গায় হচ্ছে ওই এরিয়া টাইপ টুল ব্যবহার করবো আর কি, এটার মধ্যে পেস্ট করলাম, খুব ছোট ছোট লেখা যদিও সেইটা, এটাকে আমরা চেঞ্জ করি এই জায়গা থেকে, 17 না আমরা রাখি 12, ছোট ছোটই না হলে হইলো সমস্যা নাই। আমরা এই জায়গার ক্ষেত্রে এইটা ব্যবহার করব না, আমরা এই জায়গার ক্ষেত্রে সাধারণত এরকম ব্যবহার করতে পারি, এরকম ব্যবহার করব, কিন্তু কখনোই আমরা এটা ব্যবহার করব না। এটা ব্যবহার করলে কি হয় দেখেন, মাঝখানে যে স্পেস গুলা থাকে সেটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। এটা সাধারণত খবরের কাগজ, পত্রিকা অথবা ম্যাগাজিনে এই ধরনের কেসিংটা ব্যবহার হয়, জাস্টিফাই অল বলে এটাকে, এটাকে জাস্টিফাই অল কেসিং। আমরা এটার ক্ষেত্রে সাধারণত এরকম ব্যবহার করবো অথবা এরকম ব্যবহার করবো। আমরা এরকম ব্যবহার করতে পারি, এটাও করতে পারি, যেহেতু আমাদের মিডিল কম্পোজিশন আছে আমরা এরকম টাইপের ব্যবহার করবো। আর এইটার কালারের ক্ষেত্রে আমরা গ্রিন নাও দিতে পারি, আমরা অন্য একটা কালার ব্যবহার করতে পারি। অথবা এইটারটাকেই, কারণ ছোট জিনিস যখন ছোট হয় ন্যারো হয় তখন সেটা ডার্ক কালচে টাইপের একটা ব্যাপার কাজ করে। আবার মিডিল করে দেই সবকিছু, তিনটাই ধরে আমরা হচ্ছে একবারে মিডিল করি। অ্যালাইনমেন্ট আমরা অবশ্যই ঠিক রাখবো, একবারে এক্স্যাক্টলি যে অ্যালাইনমেন্টটা থাকবে সেটাই আমরা রাখবো। এই জায়গায় গেল, আর একটা ছোট্ট এটাকে একটা ছোট্ট অংশ বানাবো আমরা, একদমই ছোট্ট, এটা এই গ্রিন কালারই ব্যবহার করবো এই জায়গা থেকে, যেহেতু এটি আমাদের বেস কালার, কালারটা ব্যবহার করলাম এরকম করে। এই জায়গায় একটা ছোট্ট অ্যারো ব্যবহার করবো, অ্যারো তো বানানো সহজ, অ্যারো কিভাবে বানাই বলেন,
নিচের লেয়ারটা খুব ঝামেলা লাগছে, নিচের লেয়ারটা পুরো লক করি। এই জায়গা থেকে অ্যারো অথবা এরকম কিছু আমরা অত বেশি ই না করি, আমরা এই জায়গা থেকে একটা অ্যারো দেখি আনতে পারি কিনা, ছোট্ট একটা অ্যারো নিয়ে নিবো, ডান দিকে চলে গেছে এরকম টাইপের অ্যারো, অ্যারোটাই ব্যবহার করতে পারেন, এটা স্কিপ করে দিব। আরে এই যে রোটেট করলাম, রোটেট করার সময় শিফট ধরে আমরা রোটেট করব, মানে ঘুরাবো, তা না হলে সমস্যা করে যাব আমরা, শিফট যদি ব্যবহার না করি। হ্যাঁ, অর্থাৎ আমরা এইটা দেওয়ার পিছে আমাদের কারণ হচ্ছে যে এই জায়গায় ক্লিক করলে আমরা আরো অনেক কিছু পাবো, মোর অ্যাবাউট প্লুম এরিয়া, এরকম অনেক কিছু দেখবেন ওয়েবসাইটের মধ্যে, এরকম জিনিস থাকে যে এরকম ছোট্ট একটা অ্যারো ব্যবহার করা হয়। আমরা ঠিক এই জায়গায় হচ্ছে আরেকটা কিছু করতে পারি, আমরা দিতে পারি হচ্ছে অথবা এনে দিলাম একটা নাম ইউর গার্ডেন, অথবা কালটিভেশন ডিটেল আমরা লিখতেছি, যেহেতু প্লুমারিয়ার ব্যাপারেই আমরা উইকিতে ঢুকলেই ঢুকতে পারবো, ইকোলজি এন্ড কমন নেমস, আমরা এটা একটা দিয়ে দিলাম, এই জায়গা থেকেই দিলাম, এইভাবে দিয়ে দিই ইকোলজি, শুধু ইকোলজি দেই এটা। কমন নেম থাকলো এই জায়গা থেকে, আবার হচ্ছে কিছু অংশ ব্যবহার করি এই জায়গা থেকে, এবং একই সমান সাইজ টেক্সট বক্সটা আমরা ব্যবহার করব দুইটার জন্য, এগুলা যেগুলা রিপিট করব সেগুলা যেন একই সাইজ থাকে এবং একই পরিমাণ থাকে। কেন কি হলো, সমান না তবে, সরি এটা 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 ছোট বড় হয়ে গেছে, আমরা এইটুক সম্পূর্ণটাই কপি করি, কিন্তু কপি তো করলাম, আমাদের গ্রিড তো আবার মেনটেন করা লাগবে, গ্রিড ছাড়া হবে না, গ্রিডটা আমরা একটু দেখে নেই এই জায়গায় যে আমাদের মার্জিনটা ঠিক আছে কিনা, এক্সট্রা দেখে নেই যে আমাদের মার্জিনের বাইরে চলে গেছে, আমরা তখন আবার এটাকে দিয়ে দিলাম, কিন্তু মাঝখানে আবার গ্যাপটা বেশি কমে গেছে, সেজন্য আমরা দেখি একটু পাল্টাই ডিজাইনটা, এতটুকু দিলাম মাঝখানে গ্যাপ, আর হচ্ছে এই যে বাটন যেগুলা থাকে এরকম টাইপের বাটন গুলা আমরা স্মার্ট অবজেক্ট কিভাবে বানায় জানেন তো, এই স্মার্ট অবজেক্ট কিভাবে বানায় কিভাবে কি করব, আপনারা কেউ একজন বলেন আমি এই দুইটারে মিলে স্মার্ট অবজেক্ট বানাবো, আমারে বলেন, আমি জানি না, আমারে বলেন কি করবে এখন, হ্যাঁ সিলেক্ট করতে এখন কি করব, রাইট বাটনে ক্লিক করেন, কোথায় করব, কোথায় করব, রাইট বাটন ক্লিক, এখানে সিলেক্ট করা হয়েছে একটার উপরে, এই জায়গায় না স্যার, নীল যেখানে হয়ে আছে এই জায়গায় করেন স্যার, বাই টু নিচে যে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট, জি স্যার, না উপরেটা উপরে না স্যার, হ্যাঁ ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট, এইটা, ও আচ্ছা থ্যাংক ইউ,
হ্যাঁ, যাক মনে রাখাটাই জরুরি, সেটা এভাবে না মনে রাখলে পারবেন না। আচ্ছা আমরা হচ্ছে আবার গ্রিডটা অফ করে দিই। গ্রিডটা আমাদের ডিস্টার্ব, কিন্তু আমরা কাজের জন্য এটা না করলে উপায়ই নাই, গ্রিড আমাদের ব্যবহার করাই লাগবে, কোনো উপায়ই নাই। মোর অ্যাবাউট আমরা না দিয়ে এই জায়গায় কমন নেমস দিয়ে দিলাম। কমন নেমস দিলাম, টেক্সট যা আছে ওটা রইলো, ওইটাই রইলো, আমরা আর চেঞ্জ করলাম না। এটা দেখেন এটা মনে হয় ঠিক নাই। হ্যাঁ আমরা হচ্ছে এই জায়গা থেকে একটু কপি করে আনি। এই গেল আমাদের হচ্ছে এই অংশটাকে আমরা কি বলি বলেন তো দেখি। আমি কিন্তু বলছি আজকে আফটার বলে দিব, কন্টেন্ট রাইট? কে বল বডি বলো, আফটার কয়েন কথাটা কে বলবো, শুনি নামটা তো শুনতে হবে, কে নাম কি আমি তো দেখতে পাই না, কে বললো আফটার কন্টেন্ট? প্রত্যাশা। হুম স্যার প্রত্যাশা, জি স্যার আদিবা, হ্যাঁ আদিবা জাহান প্রত্যাশা, এটা আফটার কন্টেন্ট, এটা বিফোর কন্টেন্ট, ঠিক আছে। আফটার তো যদি এইটা হচ্ছে আমার কন্টেন্ট, হ্যাঁ এটা হচ্ছে বডি, তার নিচে যেটা হবে তার পরপরই যেটা হবে আমাদের এইটা হচ্ছে ফুটার। স্যার আর একটা বললাম তো প্রি বডি। হ্যাঁ প্রি বডি, রাইট প্রি বডি, ঠিক আছে প্রি বডি হলে ঠিক আছে। তখন বিকাল হলে এমন চিল্লানো শুরু করে এই জায়গা থেকে, রীতিমতো চিল্লাই। এখন হচ্ছে আমরা এই যে একটা গ্যাপ আছে এই জায়গায় মাঝখানে, ছোট পরিমাণ গ্যাপ, বেশি কম গ্যাপ হয়ে গেছে, আমরা আবার একটু মডারেট করব। এগুলার আমি কি জন্য বারবার এইভাবে করে দেখাতেছি যে এইভাবে এইগুলার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, নিয়মটা আপনার গ্রিড ফলো করা লাগবে এতটুকুই, ঠিক আছে? তাছাড়া বাড়তি কোনো নিয়মের মধ্যে সেটা পড়ে না, সেই জন্য আমরা এইটাকে আবার সরাই এই জায়গা থেকে, আমরা মাঝখানে একটু গ্যাপ দিব, নয় ভাল লাগবে না। তো কনজাস্টেড থাকলে এই জিনিসগুলা ভাল লাগবে না তখন দেখতে। এটা একটু সরাই দেই এই জায়গাটায়, এটাও একটু চেঞ্জ করা লাগবে আমাদের। লেআউট হচ্ছে এরকম, বিভিন্ন সময় এরকম লেআউট চেঞ্জ হবে। হ্যাঁ এই হচ্ছে এখন গেল, এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে আমাদের প্রি বডি, প্রি বডি এটা গেল কিছু অংশ, আমরা আবার হাইড করি। এখন হচ্ছে বডিতে, বডিতেই হচ্ছে আমাদের মূল জিনিস, ডিটেল কোনো আলোচনা করতে গেলে অথবা আমাদের অ্যাবাউটাস, অ্যাবাউটাস এর যা যা থাকবে এই যে অ্যাবাউটাস সেটারই এই জায়গায় আমরা দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে যেহেতু অ্যাবাউট আস, এইটা যেরকম সাইজের ফন্ট আছে যতটুকু সাইজের আছে আমরা ওইটাও দিব, এটা আছে 31 আমরা এইটাও দিব 31 অ্যাবাউট আস। এটাতেও আমরা হচ্ছে এই যে উপরের যে লেভেলটা এই লেভেলটা ফলো করবো আর কি, অবশ্যই এর মধ্যেই রাখবো আমরা, কোনোভাবেই তার বাইরে যাব না। আবার গ্রিড টার্ন করি,
একটু করলাম এই জায়গায় আমরা নেম করব কি কি নাম দেব বলে এই যে এই অংশটা যেটা কমেন্ট অ্যাবাউট এরিয়া এই অংশটা কি কি নাম বলেন বডি ফ্রি বডি হ্যালো স্যার উপরের অংশ তো ফ্রি বডি ছিল তাহলে তো নিচেরটা বডি এই এরিয়াটা তো ফ্রি বডির অংশ এই রেকট্যাঙ্গেলটার নাম কি এইটুক তো ফ্রি বডি আমাদের তাই না জি স্যার এই পুরো এরিয়াটাই সেই জন্য হচ্ছে আমি এই যে এইটা ব্যাক সাইডে যে হোয়াইট কালার সেটাকে আমি ফ্রি বডি বলছি ঠিক আছে সেই জন্য এই নাম দিছি ওইটুকের অংশ দিছি ফ্রি বডি এখন অ্যাবাউট আস অ্যাবাউট আসে হচ্ছে আমরা এই জায়গা থেকে ইচ্ছা মতো দিয়ে দিলাম দিলাম একটা কিছু লিখলাম যা মনে হলো তাই দিয়ে দিলাম এটার ক্ষেত্রেও আমরা অবশ্যই এই যে টেক্সট বক্স ব্যবহার করব কোনোভাবেই আমরা টেক্সট বক্সের বাইরে যাব না এটা গেলে কিন্তু ই করা যাবে না পরে মেনটেন করতে পারবেন না এবং সেটা ঠিক থাকবে না আমরা ভিতরেই এটা কপি করে দিয়ে দিলাম তাও আসে না বারো এইটাকে ধরেন আমরা এই যে সিলেক্ট করছি যে আমাদের এখন আরো বড় জায়গা ধর আমরা তখন কি করব আবার হচ্ছে এই টাইপ টুলটা সিলেক্ট করব টাইপ সিলেক্ট করলে দেখেন একটা বর্ডার আসে বর্ডারটা আসলে আমরা যদি নিচ দিকে টানি দেখেন স্পেস বাড়তে থাকছে এই যে যতই দিয়ে দেব লেখা শেষ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তো জরুরি টাইপের সময় আমরা বলি নাই এই যে ধরেন আমি যত এই দিকে বাড়াইতে পারবো এখন আমি যত দূর পারবো যত দূর সম্ভব পারবো কিন্তু এই মাঝখানের যে লেখাটা এটা ছোট বড় হয়ে যাবে না কিন্তু আমরা যদি এইটাকে যেন আমাদের জায়গা ছোট হয়ে গেছে আমরা বড় করব টানলে এই যে লেখা কিন্তু যে টেক্সট গুলো আছে সেগুলো কিন্তু এরকম চ্যাপ্টার হয়ে যাবে ঠিক আছে এটা মনে রাখবেন এটা ইলাস্ট্রেটরও একই পদ্ধতি ফটোশপের একই যে এই এরিয়াটাকে আমাদের যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা টাইপ করছি সেইটাকে আমরা এখন একটু এক্সপ্যান্স করার জন্য আমরা জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করবো যে কোনো জায়গায় ক্লিক করতে পারি করলে এই টেক্সট বডি এরিয়াটা সিলেক্ট হবে তখন হচ্ছে আমরা টেনে টেনে আপনাদের আমাদের ইচ্ছা মতো এটা বড় করতে পারবো এখন ধরেন এটার মধ্যে আমাদের কোনো মানে এটার বাইরে এই টেক্সট বক্সের বাইরে আমাদের আর কোনো ই নাই টেক্সট নাই আসলে আমরা যতটুকু টাইপ করছি বাইরে সেটা বুঝতে পারবো এই যে ফুটার যে আছে এই জায়গায় ফুটা এই জায়গায় ফুটা এই ফুটাগুলো দেখলেই বুঝতে পারবো এটা সাদা ব্ল্যাঙ্ক কিচ্ছু নাই দেখেন বাইরে চলে গেলে কি হয় তখন এই যে দেখছেন এটি কি হয়েছে চার কোণা হয়ে গেছে মধ্যে ঘর চলে আসছে এই যে ছোট্ট জায়গাটা দেখতে পারতেছেন আপনারা জি স্যার এই যে ছোট্ট জায়গাটা ঘর হয়ে গেল অর্থাৎ ভিতরটাতে টেক্সট আরো বেশি আছে আমরা যদি আবার হচ্ছে নিচ দিকটাতে টানি একটু
এই যে টেক্সটটা চলে আসছে এইটু বাকি ছিল সেই জন্য ফাঁকা হয়ে গেছে, আমরা তারপরে এন্টার চাপে দেখি, সরি কন্ট্রোল জেড, হয়ে গেছে আমাদের ইটা আর কি। এইটুর ভিতরে এরকম থাকবে, আমরা এখন এইটা থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা রেগুলার না আমরা একটু লাইট করবো, এই জায়গা থেকে লাইট করলাম, কালারটা একটু পাল্টাই দিই, আগে ফন্ট কালার ছিল অ্যাশ কালার টাইপের, একটু গ্রে কালার টাইপের আমরা ওইরকমই রাখবো আগের মতো, এবং এই জায়গা থেকে স্ট্রং দেওয়া ছিল স্ট্রং দেওয়াই থাকবে। হ্যাঁ, আমরা গেল অ্যাবাউট, এখন হচ্ছে আমি কি আর কন্টিনিউ করব নাকি বাদ দিব? বাদ দিলে তো আর আগামী দিন কি দেখাবো, আগামী দিন তো অন্য জিনিস, কি করব বলেন? নির্দিষ্ট কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলাই থাকে, এটা মধ্যে বোঝা যাচ্ছে না আসলে, যে কোনো একটা ফুটার ইমেজ অন করলে আমরা বুঝতে পারি। স্যার অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? আপনি কে বলছিলেন স্যার? স্যার আমি হুমাইরা বলতেছি। হুমাইরা এতক্ষণে কোত্থেকে? স্যার আমি তো ছিলাম, কিন্তু মানে আমাদের এখানে একদম গ্রাম তো, কারেন্ট খুব ফুসকামি করে, এই যা এ আসে, তার কারণে আমার ফুল টাইম থাকাই পড়ে না। কিন্তু এখন ফুল টাইম, আজকে তো অনেক জরুরি একটা ক্লাস হচ্ছিল, আপনি যে ফুল টাইম থাকতে পারলেন না এখন কেমন হবে? আপনার পার্সেন্টেজ দেওয়ার সমস্যা নাই, কিন্তু না থাকতে পারলে তো সমস্যা, এই যে ক্লাস গুলো মিস হচ্ছে আপনাদের, আপনারা কিছুই শেখা হচ্ছে না। আজকেই তো আমাদের হচ্ছে শেষ, মানে এরকম ফটোশপ শেখা শেষ, শনিবার থেকে যে ক্লাস হবে সেই ক্লাসটা কিন্তু ইসের, মানে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেটা দেখানো হবে, তাহলে কেমন হইলো? এরকম খুব মানে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি এভাবে ক্লাস করা, কারণ এখানে ইলেকট্রিসিটি খুবই মানে থাকেই না ফুল টাইম বললে বলা যায়। তাই জি, এটা তো আসলেই সমস্যা। জি, এক গ্রামে তো এই জন্য। হুম, বুঝতে পারছি, কিন্তু গ্রামে আপনাদের মনে হয় অন্যান্য জায়গাতে এতটা সমস্যা হয় না? না, এত সমস্যা হয় না, কিন্তু আপনাদের এই জায়গায় এত সমস্যা কেন? আমার বাড়িও গ্রামে, কিন্তু এই জায়গায় না, ঢাকা বিভাগের একটা গ্রাম। এখানে একটু পর মানে এখানে গাছপালা নাকি বেশি, এই জন্য প্রায় প্রায় যে গাছের ডাল পড়ে কি যেন পড়ে, ফোন দিলেই বলে এটা হয়েছে ওইটা হয়েছে, গাছের ডাল প্রায় প্রায় পড়ে এরকম, মানে ফোন দিলে এরকম এক্সকিউজ দেখায় আর কি। এখন কি প্রবলেম বোঝা যায় না, খুবই ইলেকট্রিসিটি প্রবলেম, যার কারণে আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছে সেটাটা। এখন কি করা যাবে বলেন, এখন আসলে আসলেই সমস্যা, এটা তো সমস্যাই, এইভাবেই করতে গেলে তো সমস্যাই, কাজ তো মানে শিখতে তো পারবেন না তেমন কিছু, আর কোর্স তো কোর্সের মতো শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময়ে, কি করা যায় আপনাদের নিয়ে বলেন তো দেখি। আমি তো বুঝতে পারতেছি না স্যার, আমি তো কোনোটাই ভালো করে শিখতে পারিনি এই জন্য শুধু। আচ্ছা যাই হোক, ক্লাসে থাকেন, তারপরে কি করবো কি আর বলবো, আর কিছু বলার নাই, শেষ পর্যন্ত এই কথাটা বলা ছিল, ক্লাসে থাকেন কয় দিন পারেন আর কি। এই যে দেখেন আমরা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে ফুটারে এই কয়েকটা জিনিসই আবার ব্যবহার করব, দেখেন এই জায়গায় আছে হোম প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন স্টোর, উপরেও কিন্তু এই জিনিসগুলাই আছে, ফুটারেও তাই থাকে, এটাতে ব্যবহার করে নাই, কিন্তু মূলত হচ্ছে এই জিনিসগুলাই ব্যবহার করে, সাধারণত হোম ব্যবহার করে, টার্মস এন্ড কন্ডিশন ব্যবহার করে, কোম্পানি আর্টিকেল, এইটা কন্ট্রাক্ট, সবকিছু আবার ফুটারেও থাকে, অর্থাৎ একটা মানুষ যদি শুধু হেডার দেখলো আবার নিচের অংশ না দেখতে পাইলো, তখন যেন তারা ওই জায়গা থেকে দেখে ফেলতে পারে, আমি আদর্শ একটা ফুটার দেখাইতে চাইতেছি, আমি কি যাই পেয়েছি না এরকম কিছু, এই যে আদর্শ একটা ফুটার আছে, এটা ভালোই আছে, এটা সব অ্যাবাউট আছে, আবার থাকে ইন্টারভিউর ইমেল, মানে ইউর ইমেল অথবা ঠিকানা, ফেসবুকে শেয়ার, বহু কিছুই থাকে। আমি হচ্ছে
দেখি এই জায়গা থেকে হোম পেজ এই যে নিচের অংশ এই জায়গায় ওয়েবসাইটের ঠিকানাটা আবার দেওয়া থাকে ফলো আস তারপর হচ্ছে এই জায়গায় ইমেল টিমেল এরকম কন্ট্যাক্ট গুলা দেওয়া থাকে কন্ট্যাক্ট দেওয়া থাকে নিউজ আপডেট এরকম কিছু দেখা থাকে ইমেল দেওয়া থাকে আমরা এইভাবেই করবো আর কি আর ওই জায়গায় ঠিকানাটা ওয়েবসাইটের আবার একটা ই দেওয়া থাকে ওয়েবসাইটের নামটা দেওয়া থাকে এগুলার জন্য আসলে গ্রিড মেনটেন করার জরুরি না গ্রিড আমরা মেনটেন করব হচ্ছে এইগুলার ক্ষেত্রে অ্যাকশন যেগুলাতে কাজ করে অর্থাৎ যেইটাতে হচ্ছে ই কাজ করবে এই যে দেখেন মানে যেটাতে হচ্ছে অ্যাকশন কাজ করবে অথবা প্রোগ্রামিং কাজ করবে সেটাতে আমরা ব্যবহার করবো আমি এটা আমার এই ওয়েবসাইট এটা অনেক আগের করা আমার একটা ওয়েবসাইট এটা দেখাইলে আপনাদের আদর্শ এটা বুঝাই দিতে পারতাম এটা হচ্ছে লোগো অংশ এটা হচ্ছে ফুটার ফুটার একটা ইমেজ ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় হচ্ছে এই যে নেভিগেশন অর্থাৎ মেনু বার হোম আমরা হোমে ক্লিক করছি হোমে যা 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 আছে সব তারপর হচ্ছে নিউজ লেটার এরকম কিছু আমরা এই জায়গা থেকে কপি না করে আমরা এই জায়গায় কন্ট্রাক্ট একটা দিয়ে দেই কিছু একটা কিন্তু আমাদের মেইনটেইন গ্রিডটা হচ্ছে এইটা আমরা ফেসবুক এই জায়গায় দিব যে আমাদের এই আমাদের ওয়েবসাইটটা কোন কোন জায়গায় আপনারা ই করতে পারেন দেখতে পারবেন অথবা ফলো করতে পারবেন লিংক আপ করতে পারবেন সবকিছুই করতে পারবেন এরকম একটা অংশ এই জায়গা থেকে দেওয়া থাকবে সবটাতেই দেখেন তাই দেওয়া আছে যে এটার মধ্যেও দেওয়া আছে নিউজ লেটার এভরিথিং দেওয়া আছে এরকম ফলো আস ফেসবুক দেওয়া থাকে বহু কিছুই দেওয়া থাকে এটার মধ্যে এটার মধ্যে দেওয়া নাই আমরা হচ্ছে কোনো একটা জায়গা থেকে কপি করি জাস্ট বুঝানোর জন্য আমি এটা থেকে না জুয়েল 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 যে হ্যাঁ এইটা আমারই ওয়েবসাইট করা এই যে দেখেন আমাদের হচ্ছে এইটাতে শুধু এইটুকুই দেওয়া ছিল আমরা এরকম একটা অংশ ছোট্ট একটা অংশ এই জায়গা থেকে কপি করে নেই সাইন আপ ফাইনাল আমরা একটা পেস্ট ওপেন করি দেখি ঠিক আছে ওপেন হইতে পারে কি না বিরাট বড় ফাইল দেখেন এই যে কিভাবে গ্রিডটা এনা করতে হয় এটা আমি যখন কাজটা করছি ঠিক এইভাবে আমাকে মেনটেন করতে হয়েছে প্রতিটা অসংখ্য লেয়ার আছে এই জায়গায় অসংখ্য লেয়ার গ্রুপ করা আছে এই যে দেখেন প্রতিটা নাম লেখা আছে এইভাবে প্রতিটাকে প্রতিটা নাম দিতে হয়েছে আমার এগুলো হচ্ছে ক্যাটাগরি ছিল বিভিন্ন কিছু সম্পূর্ণ নেমিংটা আপনার করতে হবে তা না হলে প্রোগ্রামার যারা আছে ওরা বুঝতে পারবে না যে মানে কি লেখা আছে কি আছে না আছে তারা যখন এক্সপোর্ট দিবে এক্সপোর্ট দিলে ডাইরেক্টলি ওইভাবে এক্সপোর্টটা নিবে না এই যে দেখেন হাজার হাজার ই আছে এই জায়গায় অসংখ্য অসংখ্য লেয়ার এই যে গ্রিডটা আমি রেখে দিছি এই জায়গায় ব্যাক সাইডে গ্রিড আছে গ্রিড থাকতেই হবে গ্রিড ছাড়া কোনোভাবে সম্ভব না এই যে বিজি মানে ব্যাকগ্রাউন্ড বিজি প্যাটার্ন এই জায়গায় একটা প্যাটার্ন ব্যবহার করছি আমি সূক্ষ্ম প্যাটার্ন দেখেন খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাটার্ন পুরো ওয়েবসাইটের মধ্যেই এরকম একটা ছোট 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 সাদা অংশ এই যে একটা ডিজাইন আছে এটা একটা প্যাটার্ন প্যাটার্নটা পুরোপুরি দিয়ে রাখছি তারপর এটা মেনু বার এই যে মেনু বারটা এই জায়গায় এইভাবে দেওয়া আছে মেনু বারটা লেখা আছে এইভাবে প্রতিটা মেনু বার ওয়ান ওয়ান টু এই জায়গায় দুইটা পার্ট আছে সে পার্ট গুলা ভাগ করছি হেডার বিজি টপ বার এইভাবে প্রতিটার জিনিস লগ ইন অ্যাভেলেবল ইন এই জায়গায় আছে অ্যাভেলেবল ইন এক জায়গায় লেখা আছে অ্যাভেলেবল ইন কোন জায়গায় আছে যেন খুঁজে পাচ্ছি না এখন স্যার একদম উপরে ও অ্যাভেলেবল ইন সরি এই এই জিনিসগুলো প্রতিটা জিনিসের এই যে দেখেন সবগুলো আমার সার্চ এটা সার্চ বার এইটা হচ্ছে ফুটার এই যে ফুটার অফ করে দেই ফুটার অফ হয়ে যাবে এই যে সার্চ বার এই যে সার্চ অফ করে দিলাম সার্চ চলে গেল ফুটার অফ করে দেই ফুটার চলে গেছে কই যায়
ও এটা হচ্ছে এই জায়গায় নাই অংশটা। সেইগুলাকে আসলে সবগুলাকে একটা ভাগে মানে গ্রুপে করা, এই যে গ্রুপটা কিভাবে মেনটেন দেখেন, আমি অসংখ্য হাজার হাজার লেয়ার বিভিন্ন গ্রুপে ভাগ করছি, আমি জাস্ট গ্রুপ গুলো অফ করে নেই। এই যে দেখেন এতক্ষণ অসংখ্য লেয়ার ছিল আর মুহূর্তেই নাই হয়ে গেছে। সেই জন্য আপনার এই সার্চের মধ্যে দেখেন কত কি আছে, একটা সার্চের মধ্যে ইউটিউবের মধ্যে মেলা কিছু আছে। সার্চ বাদ দেই আমি হচ্ছে ভিডিও ট্রেলার, এটার মধ্যে দেখেন কতগুলা পেজ, অসংখ্য কিছু আছে আমার। এইগুলা একটা এরিয়ার মধ্যে আনতে হচ্ছে, দেখেন যাইতেই আছে, অর্থাৎ এত দূর পর্যন্ত আমাদের। সেই জন্য প্রতিটা জিনিস আমরাও করবো, এটা গ্রুপ 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 করবো, এরকম গ্রুপ না করলে আপনারা বুঝতে পারবেন না। সব জায়গায় এই যে প্রতিটাতে নেম লেখা আছে, আমরা এই জায়গা থেকে একটু কপি করে নিব, এই যে নিচের অংশটুকু, সব কপি করব না, এটা লক করে দিই। আরেকটা প্যাটার্ন আছে, আমরা এইটুক শুধু কপি করে নিলাম, অর্থাৎ আমরা এটা আমাদের আর দরকার নাই, এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমাদের এইটুকের মধ্যে আমি হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য এই সুন্দর এরকম লোগো ব্যবহার করছি। আমরা হচ্ছে এই জায়গায় সব ব্যবহার করব না, মানে এই ধরনের কালার আমরা ব্যবহার করতে পারি নাও করতে পারি, সেটা আমাদের যদি সেটার সাথে সামঞ্জস্য থাকে অথবা নাও থাকে। আর ফুটারের যে কালারটা থাকে, ফুটারের কালারটা আমরা সামান্য একটু ডিপ করব উপরের থেকে, অর্থাৎ যে কোনো ডার্ক কালার সেটা হচ্ছে। আচ্ছা, এগুলো আমরা গ্রুপ করে, আমরা সবগুলাকে গ্রুপ করে রাখি, এই এই অংশটুকু গ্রুপ, সরি কন্ট্রোল গ্রুপ, এটা দিলাম ফুটার কন্টেন্ট, FOOTER, ফুটার, ফুটারে এই জায়গায় লিখলাম। আরেকটা আছে, এটা মধ্যে সব রাইখে দিলাম। আমরা হচ্ছে এই এইটার কালারটা একটু পাল্টাবো, এটা হচ্ছে আরেকটা ফুটার আছে আমাদের, দেখেন এই যে ফুটার লক করা আছে, এইটার কালারটা একটু পাল্টাই, কারণ সাধারণত ফুটারটাই একটু ডার্ক কালার ব্যবহার করে। যদি এইটার পরে এইটা ব্যবহার করছি, তারপর সামান্য একটু, সামান্য খুবই সিম্পল একটু ডার্ক, হ্যাঁ আমরা একটু ডার্ক দিয়ে দিলাম। আমরা আর একটু সুন্দর করার জন্য এই জায়গায় আরো কিছু করতে পারি, এইটার উপরে আরেকটা কালার দিতে পারি, যাতে এই বুঝানোর জন্য আর কি, যে আমাদের আরেকটা অংশ আছে ফুটারে। এই কালারটা দিলাম, আমরা কালারটা পাল্টাবো এই কালার থেকে। আমাদের যে মূল এই কালারটা আছে সেইটাই আমরা দিব এই জায়গাটাতে। সামান্য পার্থক্য, ওয়েবসাইটে দেখবেন খুব সিম্পল, একটুখানি রঙের হেরফেরেই ওই ওয়েবসাইটটা ডিজাইন একবারে পাল্টাই যায় পুরো। দেখেন সিম্পল একটুখানি কালার ব্যবহার করলাম আমরা, অনেক বেশি কালার ব্যবহার করে নেই, এটাকে আবার একটু নিচে নামাই সামান্য একটু, আর এটা এত বড়ও দিব না। ট্রান্সফর্ম করার জন্য আপনাদের যদি ভিউ অফ থাকে, তখন ট্রান্সফর্ম করার জন্য এডিটে যাব, এডিট থেকে স্কেল, দেখেন এই বর্ডারটা চলে আসবে, সিম্পল পরিমাণ দিয়ে দিই জায়গায়। এই আমাদের ফুটার, ফুটারে এই জায়গায় লেখা থাকলো হিন্দি সং, আমরা হিন্দি সং লিখবো না, আমরা লিখবো হচ্ছে প্লুমারিয়া কাঠগোলা ফ্রাঙ্গিপানি, এইভাবে লিখবো। আমাদের ওয়েবসাইট যেহেতু বাংলায় আছে, আমরা বাংলায় এটা দিতে পারবো না, কপিরাইট ইস্যু দিলাম, কপিরাইট হচ্ছে ফন্ট নাই জায়গায় অকার কন্টিনিউ, ফন্ট সাবস্টিটিউশন উইল অকার কন্টিনিউ, এটা অর্থাৎ আমাদের ফন্টটা এইটা আগের যে ছিল সেই ফন্টটা পাল্টাই গেছে। আমাদের হচ্ছে 2020, এই জায়গায় আমরা লিখবো গোলাপ
.com.bd all right reserved. ফুটারে অনেক বেশি কন্টেন্ট দরকার নাই অথবা এইভাবে দিয়ে দিব আমরা একটু লক করে নিই এটা মধ্যে লক ছিল লক করা থাকলো এটা আরেকটু নিচে দিয়ে দিই এই জায়গায় এইভাবে সরাসরি ক্লিক করলেও চলে যেতে পারবো কিন্তু তারপরেও আমরা হচ্ছে একটা কথা বলে দিব এই জায়গায় ফলো আস ফলো আস অর্থাৎ এই ফলো আসটা দিলাম হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই যে এই জিনিসগুলো যে চলে আসবে মানে এই যে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে গুগল লিঙ্কডইন অথবা টুইটার এইগুলার থেকে এইগুলাতে আমাদের গেলে ফলো আস সেদিকে তারা যেন ওই জায়গায় যায় ফলো করে আমাদের আর এটা যে কোনো প্রচারের জন্য এটা আদর্শ একটা জিনিস এটা লাগবেই আমরা এটা গ্রুপ করতে পারবো না মাল্টি ইয়ে করে দিব আমরা আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম ঝামেলা ছাড়া ওদের অত্যাচার এত ভালো লাগে না এটাও আমরা কনভার্ট টু মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই স্মার্ট অবজেক্ট এটা করলে সুবিধা আমরা এইসবের ক্ষেত্রে আমরা সাধারণত এরকম কাজগুলো করব মাল্টিপ্লাই ব্যবহার করব মাল্টিপ্লাই না ওই স্মার্ট অবজেক্ট করব স্মার্ট অবজেক্ট না করলে সমস্যা করতে হয় আর কি এই আমরা জাস্ট মিডিলে এখন দিয়ে দেই এই আমাদের আর খুব বেশি কিছু করার দরকার নাই ও এইটা একটু পাল্টাবো আমরা এটা নিচে নিয়ে আসি মাঝামাঝি ওয়েবসাইট হচ্ছে সোজা কথা একটা কোম্পানির কেমন ওয়েবসাইট সেটার সেটার উপর যথেষ্ট বোঝা যায় যে তারা কতটুকু সুন্দর কোম্পানিটা আসলেই কতটুকু অর্গানাইজ অনেক কিছু ডিপেন্ড করে ওয়েবসাইটের উপরে অর্থাৎ সেই জন্য ওয়েবসাইট ডিজাইন বিরাট একটা জরুরি একটা ডিজাইনার যদি সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারে সেটা শুধু তার বেনিফিট না সেটা কোম্পানিও রীতিমতো যাদের নামে করবে ওয়েবসাইটটা তাদের জন্য রীতিমতো একটা বেনিফিট কারণ ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে সেই কোম্পানির যথেষ্ট রকম সৌন্দর্য ঠিক আছে সেই জন্য ওয়েবসাইট ডিজাইনটা বহু জনই করে বাট সব দেখবেন সুন্দর না কিছু আছে অত ভালো লাগে না এই টেক্সটটা সাদাই রাখবো আমরা চেঞ্জ করলাম ফন্টের ধরনটা রেগুলার লাইট বাস এই হয়ে গেল আমাদের একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট কারোর যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিছু থাকে এখন বলতে পারেন এই আমরা যতটুকু সময় পাইছি যতটুকু মধ্যে করার চেষ্টা করছি আমরা সুন্দর খারাপ ডিপেন্ড করে সময়ের উপরে যতটুকু কার কোনো জিজ্ঞাসা অথবা কিছু আছে বলেন আপনাদের তো আবার কোনো কিছু জিজ্ঞাসাই থাকে না এটা একটা আজব বিষয় এটা আমরা একটা পেজ করলাম এটা থেকে তারপরে সাব পেজ থাকবে অনেক যেমন এটাতে ক্লিক করলে সেটা তো একটা পেজে চলে যাবে সেই পেজটা কেমন হবে অথবা এই জায়গায় রিড মোর
এটাতে ক্লিক করলে আরেকটা পেজে চলে যাবে, সেই পেজটা কেমন হবে, ঠিক আছে? সার্চ দিলে সার্চ বারটা কেমন হবে, এগুলো সবই আপনাদের হচ্ছে বানাইতে হবে, ঠিক আছে? কেউ কোনো কথাই বলে না, ও পার্টিসিপেন্ট তো আবার সব চলেই গেছে। আর গুলা কই, প্রত্যাশা, মুনিরা, তিনজন মাত্র। আচ্ছা যাই হোক, আমাদের এই তো দেখাইলাম আমরা ওয়েবসাইট, এখন কতটুকু বুঝতে পারছেন আমি ঠিক জানি না। ওয়েবসাইট হচ্ছে একটু জটিলই, মানে অনেক কিছু মেইনটেইন করা লাগে, কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে, এটা তো বিভিন্ন জায়গায় কপি টপি করে আয়না করা। কিন্তু যাই হোক, আপনাদের সময় আছে যেহেতু, সময় বলতে আমরা এটা সেভ করে রাখি, তুই যে সেভ করতেছি আমি ঠিক জানিও না, কাট করলাম ওয়েবসাইট, ঠিক আছে, এটাই সময় সবকিছুরই লাগবে, সময় দেওয়া ছাড়া কোনো কিছু করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে এটা যতটুকু বুঝলেন ততটুকু চেষ্টা করবেন। আমি একটা আজকেই করব, আপনাদের ভিজিটিং কার্ড এবং লোগো আপনারা কেউ আসলে আমি যতটুকু চাইছিলাম ততটুকু কেউ করতে পারেন নাই, একটু চেষ্টা করবেন। আমি হচ্ছে আজকে একটা ভিজিটিং কার্ড দিব, একটা লোগো দিব, আর হচ্ছে একটা ওয়েবসাইট দিব, ঠিক আছে? ওয়েবসাইটটা যে থাকবে এইটার ইমেজ চাই, মানে হ্যাঁ একসাথে কি সমস্যা, অনেক সময় লাগবে, করেন চেষ্টা করে দেখেন ভাই কিনা পারেন কিনা। হ্যাঁ লোগো বুঝলাম যে এটা ওয়েব পেজের জন্য লাগবেই করা, হ্যাঁ সেই জন্য ভিজিটিং কার্ড কেন, ভিজিটিং কার্ড কেন, ওইটাও লাগবে, একটা ওয়েবসাইটের সাথে ধরেন একটা কোম্পানি, ধরেন একটা ওয়েবসাইটের কোম্পানি, বা ওয়েবসাইটের কোম্পানি না সরি, একটা কোম্পানি, একটা কোম্পানির হচ্ছে একটা ওয়েবসাইট আছে, তাদের একটা লোগো আছে, তাদের একটা ভিজিটিং কার্ড আছে। ফ্লায়ার তো দেখাইলামই না, ফ্লায়ার তো দেখানোর সময়ই পাইলাম না, ফ্লায়ার যেটা, সমস্যা নাই, চেষ্টা করে থাকেন, চেষ্টা করবেন। আমি হচ্ছে তিনটা দিয়ে দিই আজকে, আপনারা তো কপি করবেন, মাথা থেকে কিচ্ছু বের করা লাগবে না, আমি তো বের করতে বলতেছি না আপনাদের, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে, ওইটা থেকে নিয়ে কপি করব। আপনি কপি করবেন কি, ওই জায়গায় ওইভাবে বানাবেন লেয়ার বাই লেয়ার, আমি যেটা দিব লেয়ার বাই লেয়ার ওইভাবে বানাবেন, আর টেক্সট গুলা বিভিন্ন জায়গা থেকে যা খুশি তাই টেক্সট কপি করে দিয়ে দিবেন ইন্টারনেট থেকে, সেটা না। আপনারা হুবহু এটা কপি করবেন, আর কিছু না তো, কপি কেন করতে পারবেন না, কপি তো করতে পারবেন না স্যার, চেষ্টা করবো স্যার, ইনশাআল্লাহ হবে স্যার, চেষ্টা করবেন, সেটাই বলতেছি, চেষ্টা করবেন, তা না হলে কি হয়, চেষ্টা না করলে কিছু হয়, চেষ্টা করলে কিছু হয় না, আমরা তিনজনই পারি স্যার, হ্যাঁ এই চলছে আর কি, মানে কি বলবো, এটা দিব স্যার, এটা অনেক জটিল, জটিল আসলে তা না, এই ছবি আপনারা যে কোনো জায়গা থেকে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে এই যে লেয়ার যে ইফেক্ট আছে, আমি জানতে চাই আপনাদের কাছ থেকে এই লেয়ার ইফেক্ট গুলা, এই জায়গায় লেখা কি থাকলো না থাকলো সেইটা দরকার নাই, এই যে লেয়ারটা দেখেন একটা সাদা একটা শেপ টানছে, টানার পরে এটা থেকে কিছুটা দেখা যাচ্ছে ভিতর থেকে, এই ধরনের ইফেক্ট গুলো আপনাদের এই জায়গা থেকে এইটুকু করতে হবে না, মানে এইগুলা দিতে হবে না, শুধু আপনারা এরকম করবেন, লোগো এই জায়গা থেকে এইটা দিব না, আমি যে লোগোটা দিব সেটা ব্যবহার করবেন। আর হচ্ছে আচ্ছা যাই হোক, আমি আরেকটা তাইলে একটা দিই ওয়েবসাইট থেকে, সেটা সিম্পলের মধ্যেই দিই, দেখেন এটা ফটোশপে বানানো, এটা আমার না যদিও, এক জায়গা থেকে ই করে রাখছি, কত ছোট, কত সময় দিতে হয় মানুষ, কত কি করে দেখতে পাচ্ছেন। আচ্ছা এইটা কিছুটা সহজ আছে, হ্যাঁ এটা সহজ আছে, এটা করতে পারেন,
ছবি, যে কোনো ছবি এই জায়গায়, যে কোনো ছবি ব্যবহার করবেন, যে কোনো ছবি, যে কোনো ছবি খালি কাটবেন, একটা ছবি বারবার কপি করবেন, কোনো সমস্যা নাই। যে এই জায়গায় বিভিন্ন ছবি দেওয়া আছে সেটা দরকার নাই, একই ছবি একটা ছবি বারবার কপি করবেন। ও এটাই তো আবার কাটা কাটা, ওইটা কিভাবে আনছে আবার সাইডে? এই যে কাটা কাটাটা, কাটা কাটা তো সহজ, এটা বানাইতে হয়, কাটতে কেটে কেটে বানাইতে হয়। কাটা কাটা তো ওইরকম কঠিন কিছু না। এখন আবার দেখাবো, আপনারা তো মাথা নষ্ট হয়ে যাবো, আমারও মাথা তো নষ্টই। কাটা কাটা ওইরকম কঠিন কিছু না। আমরা একটা শেপ নিব, একটা শেপ নিলাম, শেপে একটা কালার দিলাম, আমরা হচ্ছে যে কোনো একটা কালার ব্যবহার করি, এই কালারটা ব্যবহার করলাম। কাটা কাটা করার জন্য আমরা হচ্ছে গ্রিড ব্যবহার করতে পারি, একটা আচ্ছা হ্যাঁ, আমরা হচ্ছে কি করব, সিম্পল একটা জিনিস, কাটা কাটা নানা ভাবে করা যায়, কিন্তু আপনাদের আমি সিম্পল একটা জিনিস দেখাই দিই, সেইটা করবেন তাহলেই হবে। এইগুলো এরকম চিকন একটা জিনিস নিলেন, এটা করলেন, তারপর হচ্ছে একটা দাগ টানলেন এই জায়গা থেকে, এটাতে আবার একটা মিডিল টানবেন, এই যে মিডিল, এখন এইটাতে আমরা একটা পেন টুল নেব, এইটা মাঝখানটাতে একটা ক্লিক করলাম, সেটাতে করে এই যে এটাতে সমান করে দিলাম, হয়ে গেছে কাটা কাটা। এটা তো ছোট হয়ে যায় বোঝা যাচ্ছে, এখন বারবার কপি করে দিবে। বেশ হয়ে গেল সিম্পল, এখন হচ্ছে ছবিতে বললেন একটা ইমেজ নিলে তো তখন ঝামেলা হয়, একটা নির্দিষ্ট ইমেজ নিয়ে করলে তখন তো নির্দিষ্ট ইমেজ নিয়ে কেন ঝামেলা হবে? আরে বাবা কি বলে, আচ্ছা আমি দেখাই, নির্দিষ্ট ইমেজ নিয়ে কেন ঝামেলা হবে? কাটা কাটা কোনটাতে ছিল আমি তো ভুলে গেছি, কোন ইমেজটাতে যে কাটা কাটা ছিল, ও আচ্ছা এইটা, এটা যে কোন জায়গায় শেষ দিকে মনে হয়, এই যে এইটা, এই যে ধরেন এইটা কাটা 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 করবেন, তাই তো? এই যে জিগজাগ, এগুলাকে বলে জিগজাগ, এগুলো ইলাস্ট্রেটর খুব দ্রুত করা যায়। আপনি এই জায়গায় একটা লাইন নিলেন, এই রুলারটার প্রচুর ব্যবহার, ইচ্ছা মতো ব্যবহার করা যায়। আপনি এই জায়গাতে একটা শেপ আঁকলেন, এখন শেপ নিলেন, শেপ টুলের মাধ্যমে নিব, নেওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে আমরা একটু ডার্ক কালার ব্যবহার করি, ওকে এটা করলাম, ঠিক মাঝখানে একটা দাগ টেনে দিব এই জায়গায়, এটার মিডিলে আর একটা আনতে হবে, কারণ মাঝখানে করতে হবে আমাদের। আর এই জায়গা থেকে কতটুক দূরত্বে যাবে, এই পর্যন্ত দূরত্বে আসবে, এই এখন হচ্ছে মাঝখানে ঠিক পেন টুল দিয়ে আমরা একটা অ্যাড অ্যাড অ্যাঙ্কর, এটাকে অ্যাড করলাম এই জায়গায়। এটা যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট যে ডান দিকে আছে, মাঝখানে এইভাবে নিলে কিন্তু রাউন্ডেড হবে, আমরা রাউন্ডেড করলাম, এটাও কিন্তু আরেক ডিজাইন হবে, ঠিক আছে, এটাও একটা ডিজাইন হয়ে যাবে, কিন্তু ওটা করার পরে আমরা এটা করব না, আমরা এটা দিয়ে জাস্ট ভেঙে দিলাম, ঠিক আছে, এখন কপি করা শুধু, আর কিছু না, অল্টার চেপে বারবার কপি করা, কেন হবে না? হ্যাঁ এই যে এইভাবে, তারপরে শেপ গুলো আমরা মার্জ করে দিব, শেপ গুলো মার্জ করব কিভাবে, লেয়ার লেয়ার থেকে কম্বাইন শেপ, ইউনিট শেপ, তারপর এই জায়গা থেকে মার্জ, হয়ে গেছে সিঙ্গেল একটা লেয়ার, এই তো।
তারপর যদি মনে হয় যে কালার পাল্টাই দিবেন সেটা আপনারা যদি পারেন, বাস এই কালারটা পিক করে দিয়ে দিলেন, এটা একটা বানাই রাখলেই পরে আর কোনোটাতেই দরকার নাই। এটা আপনি এখন উপর দিকে কাটা কাটা থাকবে, সেটার জন্য কি করবেন আপনি এটা ফ্লিপ করে দিবেন, শিফট টেনে ধরে শিফট চেপে ফ্লিপ করবেন, বাস এগুলো উপর দিকে। হ্যাঁ আপনার এটা নিচ দিকেও হয়তো আপনার কাটা কাটা আমকার, আপনি এটা উল্টাই দিলেন, এন্টার চাপলেন, তারপরে এটাতে জোড়া লাগাই দিলেন এই জায়গায়, এখন কি হইলো দুই দিকেই কাটা কাটা হয়ে গেছে। আবার হচ্ছে এটাতে কনভার্ট টু রেস্টারাইজ লেয়ার, তারপর ই চাপলে একটা সিঙ্গেল লেয়ার হয়ে গেল, শেষ। ভয় পাইলে হবে, চেষ্টা তো করাই লাগবে যে কোনো কিছু। অনেক কঠিন মনে হয় কঠিন কিন্তু না, কোনোটাই কঠিন না। যদি মনে করেন যে অনেক কঠিন তাহলে শেষ, তাহলে আসলে মানে কিছুই করা সম্ভব না। আচ্ছা স্যার চেষ্টা করব। আমি এটা দিব না, এই পেস্টটা দিব না, এটাতে ফুটার নাই, ফুটারটা নাই। আমি হচ্ছে ফুটার সহ একটা দিতে চাচ্ছি যেটা ই করতে পারবেন, আর একটা লোগো দিব, সিম্পল একটা লোগো দিব, ফুটারের সহ দিব, আপনারা ইচ্ছা মতো একটা ওয়েবসাইট বানাই ফেলবেন সেটা থেকে। কোনটা যে আপনাদের দেই, কোনটা যে আপনাদের জন্য সহজ এটাই তো বুঝতেছি না। আচ্ছা আমি এই যে এইগুলাই একটা দিয়ে দিই নাকি দিব এরকমটা, এটা আমার একটা ছবি দেখিয়েছিলেন ওইটাও চেষ্টা করা যায়। হুম একদম শুরুতে একটা ছবি দেখালেন, এইটা পারবেন না এরকম করতে, এই জায়গায় অন্য লোক দিবেন, এই জায়গায় এটা একটু সহজ আছে স্যার, এটা সহজ। আপনার যে সার্কেল আছে এই ইমেজ গুলো এইভাবে কাটবেন, সবই তো আপনারা পারেন এখন। এই যে নিচে একটা অংশ আছে এইগুলা পারবেন না এটা? হ্যাঁ এইটা চেষ্টা করেন, তাহলে আমি এইটাই দিচ্ছি আপনাদের। এইটাতে আমি এখন না, আমি রাতে দিয়ে দিব, আমি এটা জাস্ট আপনাদের দেখাই রাখতেছি, ঠিক আছে। আর একটা হচ্ছে লোগো দিব, লোগোটা এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা করবেন যার যতটুকু সুবিধা হয়, আমি দুইটাই দিচ্ছি, দুইটার থেকে যেটা মনে হয় সুবিধা সেটা করবেন আপনারা, দুইটা রাখবেন। আর একটা লোগো দিব এই জায়গা থেকে, লোগোটা আপনারা করবেন হচ্ছে হুবহু এইটাই কপি করা লাগবে, লোগোটা সিম্পল একটা লোগো দেই, ওরকম কিছু দিব না, এটা সহজে করতে পারবেন। এই লোগোটা শুধু ওইটার মধ্যে বসাই দিবেন, এটা পারবেন তো? এই লোগোটা করতে পারবেন? এত সহজ একটা জিনিস পারবেন না এটা? পারবেন পারবেন, চেষ্টা করবেন, দেখ কিভাবে করবেন, এটা অনেক সহজ। শেপ দিয়ে করতে হবে আর কি, শেপ আর হেক্সাগন, হেক্সাগন আমি আপনাদের দেখাইছি কিভাবে বানাই, তারপর কাটিং গুলা করতে হয় এইটা, অথবা পাত করে করে ফেলবেন, পাত করবেন এটা সরাসরি, তাই তো হয় পেন টুল দিয়ে। ফটোশপের ক্লাস শেষ হয়ে গেছে, এখনো যদি বলেন এইটা পারবেন না তাহলে কেমনে। আরেকটা হচ্ছে ভিজিটিং কার্ড, ভি কার্ড, আমি ভি কার্ড ভিজিটিং কার্ড অত জটিল দেব না, সিম্পল এর মধ্যে দিই একটা ভিজিটিং কার্ড করতে, খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা আমি যেটা হচ্ছে ওই যে ই দিছিলাম, আমরা যেটা ক্লাসে করছি সেরকম একটা ভিজিটিং কার্ড দিলেই মনে পারবেন না, ওটা দিলেই তো হয়। জি স্যার, এটা সমস্যা নাই স্যার, ওটা একটু বানান।
এই যে এরকম এটাই করবেন না আপনারা, ঠিক আছে? কিন্তু আমি চাই এই জিনিসগুলো যেন সুন্দর হয়, ফন্ট যেগুলো ব্যবহার করবেন সেগুলোও যেন সুন্দর হয়, ওকে? নাকি অন্য কিছু দিব? ভিজিটিং কার্ড অন্যরকম দিব? অন্যরকমই দেয়, এটা তো দেখছি না, আরেকটু দিই। সুন্দর সুন্দর কত কার্ড আছে, অসংখ্য কার্ড, যে কত কালারফুল। এগুলা তারা ইসে দেখলাম অন্য ক্লাসে, দেখি ওরা এই যে এরকম জটিল জটিল একটু, মানে যেটা একটু বেশ জটিল সেরকম টাইপের ভিজিটিং কার্ড দিচ্ছিল, দিছে আর কি ওরা করার জন্য। আপনাদের তো এরকম জটিল দেই নাই, তারা অনেক বেশি মানে স্টুডেন্টদের দিয়ে কাজ করাইছে, এটা পারবেন? স্যার কোনটা? এই যে এই যে যেটা বড় করছি স্যার, লোগো কি যেটা আগে দেখালাম ওইটা এখানে? এটা হ্যাঁ, লোগো যেটা, এই লোগোটা না, লোগোটা হচ্ছে যেটা আমি দিলাম সেই লোগোটা বানাবেন, সেটাই বলতেছি। এই লোগোটা পাঁচ করবেন, বাদ করে বানাবেন। তারপর হচ্ছে লোগোর সাথে ম্যাচিং কালার ব্যবহার করতে হবে, ডিজাইন একই, ডিজাইন হুবহু কপি করবেন কিন্তু লোগোর সাথে ম্যাচিং কালার। আচ্ছা এই যে এটা দেই, এটা অনেক সহজ আছে, এটা তো পারবেন? জি স্যার। পেন টুল, পেন টুল ব্যবহার করতে হবে, এটা পারবেন? এটা না পারলে হবে না, তাহলে কিছুই শেখা হয় নাই। জি স্যার, এটা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ছুটিতে যান, চলে যান, আমি হচ্ছে এটা রাতে দিয়ে দিব। আমি জাস্ট দেখাইলাম আপনাদের, শনিবারে সবাইকে বলবেন এই ইমেজ গুলো। আমি হচ্ছে তিনটা, একটা ওয়েবসাইটের পেজ, একটা ভিজিটিং কার্ড, একটা হচ্ছে লোগো। এই লোগো ওয়েবসাইটের মধ্যে যে লোগো ব্যবহার হবে সেটা, যে লোগোটা দিচ্ছি সেটা জাস্ট কপি করে নিবেন। কারোর কোনো সমস্যা হলে মেসেঞ্জারে আমাকে সেটা পাঠাই দিয়েন, আমি দেখে বুঝতে পারবো। আবার ওয়েব ব্যানার, আমি জানবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা হচ্ছে চলে যান, ঠিক আছে? হ্যাঁ আপনারা চলে যান।